আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে রাজধানীর পর বন্ধ হলো চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায় প্রবেশ ও বের হওয়া বন্ধ ঘোষণা। বরিশালে করোনা ভাইরাসে উপসর্গ নিয়ে একজনের মৃত্যু, নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলো। করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম, সিলেট বিভাগের 15 জেলার সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স। নামাজে সাধারণ মুসল্লিদের মসজিদে প্রবেশের নিষেধাজ্ঞায় সরকারের সিদ্ধান্তকে সমর্থন জানালেন হেফাজতের আমির আল্লামা শফি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে রাজধানী ঢাকার ধারাবাহিকতায় চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায় প্রবেশ ও বের হওয়া বন্ধ ঘোষণা করা হয়েছে। এসব এলাকার কেউ বাইরে যেতে পারবেন না এবং বাইরে থেকে কেউ প্রবেশ করতে পারবেন না। সোমবার এই ঘোষণা দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা এই অবস্থা চলবে। তবে জরুরি সেবার সঙ্গে জড়িত ব্যক্তি ও যানবাহন এর আওতার বাইরে থাকবে। এর মধ্যে রয়েছে চিকিৎসা, খাদ্য ও রপ্তানি পণ্য পরিবহন কাজে নিয়োজিত ব্যক্তি ও যানবাহন। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে রোববার ঢাকা মহানগরীতে প্রবেশ ও বের হওয়া বন্ধের ঘোষণা দেয় ঢাকা মহানগর পুলিশ। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে দুপুর 2টার মধ্যে সাধারণ মুদি দোকান ও সন্ধ্যা 7টার মধ্যে সুপার শপ ও সব ধরনের কাঁচা বাজার বন্ধের নির্দেশ দেওয়া হয়। বরিশালে করোনা ভাইরাস উপসর্গ নিয়ে এক রোগীর মৃত্যু হয়েছে। জ্বর, গলা ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে গতকাল বিকেলে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আসার কিছুক্ষণ পর তিনি মারা যান। এই ঘটনার পর ওই ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে। তার নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ নিয়ে শের-ই-বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে 3 জনের মৃত্যু হলো। বর্তমানে ভর্তি আছে আরও 9 জন। এদিকে করোনা উপসর্গ থাকায় পাবনায় এক কলেজ ছাত্রীকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। জ্বর, শ্বাসকষ্ট ও বমি নিয়ে গত রোববার ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়। এদিকে 2 জন মারা যাওয়ার পর রোববার নারায়ণগঞ্জের 3টি এলাকার 900 পরিবারকে লকডাউন করে রাখা হয়েছে। আইসোলেশনে আছে 9 জন ও হোম কোয়ারেন্টাইনে আছে আরও 540 জন। জেলায় কেউ অপ্রয়োজনে বের হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে স্থানীয় প্রশাসন। রোববার রাতে সিটি কর্পোরেশন, সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সরকারি এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে শহরে চলাচল করছে সব ধরনের যানবাহন, খুলেছে অনেক দোকানপাটও। সরকারি নির্দেশনা অমান্য করে পণ্যবাহী পরিবহনে রাজধানীর করণ বাজার থেকে ঢাকা ছাড়ছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। সোমবার সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত ট্রাকে করোনার ঝুঁকি উপেক্ষা করে নিজ গ্রামের বাড়ি ফিরে যান তারা। এ সময় এটিএন বাংলার ক্যামেরা দেখে ট্রাক থেকে নেমে আসে 30-40 জন, যাদের মধ্যে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষই বেশি। জানান, কর্মহীন হওয়ার পাশাপাশি আশ্রয়স্থল না থাকায় রাজধানী ছাড়তে হচ্ছে তাদের। স্যার, আমি জানি না, আমি লোক করছি, আমি কর পারি না স্যার, আমি গাড়ি শুয়ে বলতেছি। আমি গাড়ি সামনে চালাম, ও সিগন্যাল দিচ্ছে, সামনে চালাম, পিস্তে করছে। আমরা রিক্সা চালাই, হ্যাঁ, রিক্সা তো আমার চালানোর বুদ্ধি নেই। তা আমার দেশের মানুষ দেশে যাইতে চালাম, কিন্তু আমরা যাইতেই পারতেছি না। দেখি রেস্তোরাঁ কাজ করি না, ওরাও থাকতে চায় না। বালিগঞ্জে থাকি, সেটু ডাং খায় তার, তো ওখানে থাকতে পারি না। আমি কী করি, লাস্টে কয় বেটারা যাও, যেভাবে যাতে পার দেশে যাতে যাও। দেশে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুক্ষণের মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের 15 জেলার প্রশাসনিক কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন। এর আগে প্রধানমন্ত্রী 64 জেলার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনা মোকাবেলার দিক নির্দেশনা দেন।
জুম্মা ও ওয়াক্তের নামাজে সাধারণ মুসল্লিদের মসজিদে প্রবেশ নিষিদ্ধ করার সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা আহমেদ শফি। এক বিবৃতিতে তিনি বলেন, ইসলাম নিজের বা অন্যের ক্ষতির কারণ হওয়াকে সমর্থন করে না, বরং নিষেধ করে। সতর্কতা ও সচেতনতা ইসলামের অন্যতম বৈশিষ্ট্য উল্লেখ করে আশু পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে আল্লাহর কাছে দোয়া করার তাকিদ দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির। দর্শক, গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুহূর্তে 15 জেলার প্রশাসনিক কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্স করছেন। আমরা এখন সরাসরি সম্প্রচারের জন্য আমরা চলে যাচ্ছি গণভবনে। অত্যন্ত দুর্ভাগ্যজনক যে এই করোনা ভাইরাসের কারণে আজকে সব কিছু স্থবির এবং তার প্রভাবটা বাংলাদেশে সঞ্চয় করি, তাতে মনে হচ্ছে যে আমাদের দেশেও এই ধাক্কাটা এই এপ্রিল মাসে আরো ব্যাপকভাবে আসার কথা, এরকমই একটা আলামত পাওয়া যাচ্ছে এবং এই ধরনের কিছু মানে প্রতিবেদনও আমরা দেখতে পাচ্ছি, কিছু প্রেডিকশন দেখতে পাচ্ছি। কাজেই সেই অবস্থায় আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং আমাদেরকে এমনভাবে চলতে হবে যেন এর প্রভাবে আমাদের দেশের মানুষের ক্ষতি কম হয়। তবে এটা ঠিক যে একটা স্থবিরতা যেটা এসে গেছে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে সব ক্ষেত্রেই, তার ফলে দেখা যাচ্ছে যে অর্থনীতি যে গতিশীলতা আমরা সৃষ্টি করতে সক্ষম হয়েছিলাম সেটাও কিন্তু থেমে গেছে এবং এটা কিন্তু শুধু আমাদের দেশে না, সারা বিশ্বব্যাপী। কাজে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধের পরে মন্বন্তর হয়েছিল, দুর্ভিক্ষ হয়েছিল এবং নানা রোগের প্রাদুর্ভাব ঘটেছিল, কোটি কোটি মানুষ মারা যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেও আমরা সেই একই অবস্থা দেখি। এভাবে যদি আমরা হিসাব করে দেখা যায় যে কী যাই না, যেমন 1720, 1820, 1920, আবার 2020, প্রতিবারই এ ধরনের একটা ধাক্কা আসে। তো যাক, এই অবস্থা থেকে এই আমাদের মোকাবেলা করতে হবে এবং আমাদের দেশের মানুষের জানমাল যেমন রক্ষা করতে হবে আর আমাদের অর্থনৈতিক গতিশীলতাও অব্যাহত রাখতে হবে। তো যেহেতু এটা এখন একটা বিশ্বব্যাপী এই ঘটনা ঘটেছে, খুব স্বাভাবিকভাবে উন্নত দেশগুলি হিমশিম খাচ্ছে এবং সেখানে মানুষ মারা যাচ্ছে, এবং আমাদের বাঙালিও অনেক জায়গায় মৃত্যুবরণ করছে। এটা অত্যন্ত দুঃখজনক আমাদের জন্য। যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মা মাগফিরাত কামনা করি বা তাদের আত্মার শান্তি কামনা করি, কিন্তু আমরা আমাদের দেশেও ইতিমধ্যে আমরা হিসাব পাচ্ছি যে ইতিমধ্যে বেশ কয়েকজন এই রোগে মৃত্যুবরণ করেছে। গতকালকে এসছে 3 জনের নাম, সব মিলে বোধহয় 9 জন এ পর্যন্ত আমাদের মৃতের সংখ্যা। তবে আমাদের সুস্থ হয়ে ঘরে ফিরে যাওয়ার সংখ্যাটা অনেক বেশি, এটা একদিক আমাদের জন্য অনেক একটা ভালো খবর, কিন্তু আমরা চাই না যে এই রোগের প্রাদুর্ভাবটা আরও বৃদ্ধি পাক। আমরা চাই যে এটাকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে আর এই নিয়ন্ত্রণ করবার জন্য আমাদের বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে আর এটা মেনে চলার জন্য সবাইকেই কাজ করতে হবে। আমি এটুকু বলবো যে করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাবটা এটা কীভাবে নিয়ন্ত্রণ করা যায় তার জন্য সকলকে কাজ করে যাওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আর ইতিমধ্যে আমরা সেই দিন এর আগে প্রত্যেকটা জেলার সাথে সংযোগ হয়েছিল, কিন্তু সকলের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি আর হয়ও না, কারণ অনেক সময় লাগে। আমাদের 64টা জেলা সহ তাছাড়া কমিশনারদের অফিস বা সব কিছু মিলিয়ে প্রায় 73টা জায়গায় আমাদের সংযোগ ছিল। তো সেখানে আমরা প্রায় 9-10টার সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। সেই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আমাদের যে বিভাগগুলি আছে সেই বিভাগ ওয়ারি আমি সকলের সঙ্গে আবার পুনরায় মত বিনিময় করব এবং এটা আমরা অব্যাহত রাখব। যেহেতু এখন আমরা কোথাও মানে যোগাযোগ করা বা যাতায়াত করা একটু কষ্টকর, সেই কারণেই আমরা এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছি। আমরা আমাদের আমাদের দেশে এই মুহূর্তে যে হিসাবটা এসেছে
মানে রোগাক্রান্ত। এখানে আমার কাছে যেটা আছে কি লেটেস্ট হিসাব, এটা বলা হচ্ছে যে উনি 123 জন পাওয়া গেছে রোগী, আর মৃত্যু সংখ্যা বলছে 12 জন। তা আমাদের মৃতের সংখ্যা এখন বলা হচ্ছে 12 জন, তার মধ্যে বেশিরভাগই হচ্ছে খুব বয়স্ক, কেউ মানে 60-এর ঊর্ধ্ব বা 70-এর ঊর্ধ্ব, এবং তা এবং অধিকাংশ যারা মারা গেছেন তাদের ডায়াবেটিস ছিল, হার্টের অসুখ ছিল, কিডনির প্রবলেম ছিল, অর্থাৎ শারীরিকভাবে তারা দুর্বল ছিল অনেকটা কাজী সেই ক্ষেত্রেই। তবে এখানে আরেকটি কথা আমি বলি, সেটা খুব দুঃখজনক, সেটা হলো যে যেমন একজন ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির একজন ছাত্র, সে যে কোনোভাবে রোগে আক্রান্ত হয় কিন্তু সে যখন হাসপাতালে চিকিৎসা করতে যায়, এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল ঘুরে বেড়ায়, কোনো ডাক্তার পায়নি চিকিৎসা করতে। এটা সত্যি খুব কষ্টকর, সত্যি খুব দুঃখজনক যে ডাক্তাররা কেন চিকিৎসা করবে না। তবে আমি বলবো যে আমাদের প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানে আমাদের সকলে খুব আন্তরিকতার সাথে কাজ করেছে, এবং এ ব্যাপারে আমার কিছু বক্তব্য পড়ে আছে, আমি এটা কিছুক্ষণ পরে দেবো। আমি শুধু বলবো যে আমাদের যারা এখন বিভিন্ন জেলায় কর্মরত আছেন, আপনারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, কষ্ট করে যাচ্ছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। যেহেতু মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পাচ্ছে না, মানুষ কাজ করে খেত সেই কাজ করে খেতে পাচ্ছে না, তাদের জীবন জীবিকার পথ অনেকটা অনেকেরই প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম, যারা চাকরিজীবী বা বেতন পাচ্ছেন তাদের কথা আলাদা, কিন্তু প্রতিদিনে যারা দিন আনি দিন খায় বা সেই ধরনের যারা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করে যারা খেত, অল্প পুঁজির সামান্য কিছু টাকা কামাই করত, তাদের তাদের সংসার চলত, তাদেরও সেই ধরনের কাজগুলি বন্ধ হয়ে আছে। এইভাবে বহু লোক কিন্তু এখন মানে নানা ধরনের কষ্ট সহ্য করতে হচ্ছে তাদেরকে। আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করে যাচ্ছি, ইতিমধ্যে আমরা যেমন 10 টাকায় চাল বিতরণের ব্যবস্থা আমরা করেছি, আমরা বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছি এবং সেই ব্যবস্থাও আমরা নিচ্ছি। আমাদের লক্ষ্য হচ্ছে দরকার বিনামূল্যে খাদ্য সাহায্য, এটা অব্যাহত থাকবে। আমাদের সামাজিক সুরক্ষামূলক যে কাজগুলি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ বা মুক্তিযোদ্ধাদের ভাতা, সেই ভাতাগুলিও যেমন আমাদের অব্যাহত থাকবে। কিন্তু এর বাইরে যারা হয়তো ভাতা প্রাপ্ত না, অথবা আমরা যে 10 টাকায় চাল দিই এর জন্য যে 50 লক্ষ মানুষের রেশন কার্ড আছে, তাদেরকে তো আমরা চাল দেবই, কিন্তু তার বাইরেও যারা অন্তত মানে অনুদান নেবে না কিন্তু তারা কিনে খেতে চায়, তাদের জন্য এই চালের ব্যবস্থা করতে হবে। সেই সাথে আমাদের ভিজিডি সহ অন্যান্য যে সমস্ত অনুদান বা মৎস্যজীবীদের জন্য, আমরা যে এখন যেমন মাছ ধরা বন্ধ থাকবে বা সেখানে মৎস্যজীবীরা যারা পায় সেটা অব্যাহত থাকবে, অর্থাৎ আমাদের সামাজিক সুরক্ষা অর্থাৎ সোশ্যাল সেফটি নেটের কাজগুলি যেমন অব্যাহত থাকবে, কিন্তু তার বাইরে যে শ্রেণীটা দৈনন্দিন কাজ করে খেত কিন্তু এখন সেই উপার্জনের পথ বন্ধ হয়ে গেছে, ছেলে মেয়ে নিয়ে তারা যেন কষ্ট না পায়, তাদেরকে খুঁজে বের করা, তাদের তালিকা করা। এবং আমি অনুরোধ করবো, এটা আমার বোধহয় আমার অফিস থেকে এটা ব্যবস্থা নিতে হবে, খাদ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলতে হবে এবং আমাদের দুর্যোগ মন্ত্রণালয়কেও নির্দেশ দিতে হবে যে যারা এই ধরনের মানে এই সেফটি নেটের বাইরে কিন্তু একেবারে নিম্নবিত্ত বা মধ্যবিত্তের মধ্যে পড়ে কিন্তু উপার্জনটা করতে পারছে না, তাদেরকেও এই যে 10 টাকা কেজি যে চাল, এই রেশন কার্ডটা তাদের জন্য করে দিতে হবে। কারণ আমরা যদি র্যান্ডম দিতে থাকি তা আমাদের কিছু কিছু মানুষের অভ্যাস এত খারাপ আছে, দেখা যাবে ওগুলি কিনে নিয়ে নয় ছয় করে ফেলছে, ঠিক সুনির্দিষ্ট লোকটার কাছে পৌঁছাচ্ছে না। কাজে আমরা যদি এখনই তাদের জন্য কার্ড তৈরি করে দিই, এখন সবার আইডি কার্ড আছে, কাজে আমরা যদি কার্ড করে দিই, কার্ডের মাধ্যমে সকলের কাছে আমরা এই স্বল্প মূল্যে খাদ্য পৌঁছে দিতে পারবো। আর এই তালিকাটা থাকলে সুবিধা হবে যে সঙ্গে সঙ্গে আমরা তাদেরকে জানতে পারবো এবং তাদের হাতে পৌঁছে দিতে পারবো। এখানে যেহেতু আমাদের আমাদের সমস্ত এই বিশেষ করে চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগের সকল প্রশাসনের কর্মকর্তা বসে আছেন, আপনাদেরকে আমার অনুরোধ থাকবে যে আপনারা সেই সাথে সাথে আমাদের একবার উপজেলা ইউনিয়ন পর্যায় পর্যন্ত এবং আমাদের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, নির্বাচিত জনপ্রতিনিধিরা আছেন, অর্থাৎ এমপি, চেয়ারম্যান,
মেয়র বা কমিশনার যারাই আছেন সকলের কাছে আমার অনুরোধ যে সকলকে মিলে কমিটি করে দিতে হবে। প্রত্যেকটা ইউনিয়নে একটা ওয়ার্ড ভিত্তিক কমিটি থাকবে এবং সেই কমিটি যেমন আমরা বিজিডি যে সমস্ত তাদের জন্য না, তাদের তো তালিকা আছেই, তাদের বাদ রেখে বা আমাদের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এইসব ভাতা যারা পাচ্ছে তাদেরকেও বাদ রেখে এর বাইরে যে শ্রেণীটা যারা হয়তো নিজেরা খেটে খেত রিক্সাওয়ালা ভ্যানওয়ালা থেকে ছোটো দোকানদার বা চায়ের দোকানদার এরকম আরও অনেকভাবে মানুষ কিন্তু জীবন জীবিকা করে খেত, তো তাদের একটা তালিকা করতে হবে। অনেকে হাত পাততে আসবে না, অনেকে চাইতে পারবে না, তাকে মুখ বুঝে কষ্ট সহ্য করতে হবে, তা তারা যেন কষ্টে না থাকে তাদের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এবং সেই ক্ষেত্রে আপনার প্রশাসন থেকে যেমন উদ্যোগ নেবেন, আমাদের জনপ্রতিনিধিরাও সেখানে থাকবেন প্রত্যেকটা এলাকার, পাশাপাশি আমাদের আইন শৃঙ্খলাকারী সংস্থা থাকবে, কাজে সকলে মিলে এই তালিকাটা এমনভাবে করা যেন সত্যিকার যার মানে অভাব রয়েছে, কষ্ট পাচ্ছে তাদের তালিকাটা যেন হয় আর তাদের কাছে যেন এই সাহায্যটা পৌঁছায়। এই বিষয়টা আমি আবারও জোর দিয়ে বলতে চাচ্ছি যে একবার যারা এই ধরনের কষ্টের মধ্যে আছে কিন্তু ঘর থেকে বের হয়ে হাত পাততে পারবে না তারা, কাজেই তাদের জন্য একটা তালিকা আপনাদের করতে হবে এবং তাদেরকে আমরা ঘরে ঘরে খাবার পৌঁছে দেব। অন্তত নিজের পক্ষে তাদের মানে ক্ষুণ্ণিবৃত্তির ব্যবস্থাটা অন্তত যেন আমরা করে দিতে পারি, বাচ্চা কাচ্চা নিয়ে যেন তারা কষ্ট না পায়, শিশুরা যেন কষ্ট না পায়, সেই ব্যবস্থাটা করতে হবে। কাজে সেটা আপনারা দয়া করে করবেন সেটাই আমি চাই যে এই বিষয়টা ইতিমধ্যে আমি কতগুলি নির্দেশনা এর আগে দিয়েছি কিন্তু তার সাথে এটাও আমি আরও একটু জোর দিয়ে বলতে চাই। আর এই ক্ষেত্রে আমরা যতদূর পারি আমরা করব, আর সেই সাথে প্রত্যেক জেলায় আরেকটা জিনিস আপনাদের করতে হবে, সেটা হলো আমাদের মাটি আছে, মাটি উর্বর, আমাদের মানুষ আছে, এখন অনেকেই বেকার বসে আছে, গ্রামে গ্রামে চলে গেছেন, কাজে কারো ঘরের এতটুকু মাটি যেন অনাবাদি না থাকে। আপনি তরি তরকারি লাগান, ফলমূল লাগান বা কোনো শস্য লাগান, যাই পাইন কিছু না কিছু লাগান, কিছু কিছু উৎপাদন করেন। আপনার জলাভূমি পড়ে থাকলে সেখানে মাছের উৎপাদন, আমি ইতিমধ্যে আমাদের কৃষি মন্ত্রণালয়কে মন্ত্রীকে নির্দেশ দিয়েছি, মৎস্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছি, এই সমস্ত উৎপাদনের জন্য যা যা প্রয়োজন সে ব্যবস্থা যেমন করবে কিন্তু সেই সাথে আপনারা কিছু উৎপাদন করেন। এই কারণে আমি বলছি এই যে বিশ্বব্যাপী করোনার যে প্রভাব তাতে ব্যাপকভাবে খাদ্যের অভাব দেখা দেবে সমগ্র বিশ্বে, সেই প্রথম বিশ্বযুদ্ধের পরে যেমন মন্বন্তর দেখা দিয়েছিল, দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, সেরকম অবস্থার সৃষ্টি হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের মতো দেশ, আমাদের যাদের সক্ষমতা আছে বা আমাদের সুযোগ আছে, আল্লাহ আমাদেরকে মানে যা দিয়েছেন আমি বলবো এটা একটা নিয়ামত যে আমাদের মাটি অত্যন্ত উর্বর, আমরা পারি উৎপাদন বাড়াতে, তা আমরা উৎপাদন বাড়িয়ে আমাদের নিজেদের চাহিদা যেমন পূরণ করতে পারবো, কারণ আমরা বিদেশের কাছে হাত পাতবো না, হাত পাতার দরকার হবে না, বরং আমাদের উদ্বৃত্ত থাকলে আমরা অপরকে সাহায্য করতে পারবো। সেই কথাটা মনে রেখেই আমার মনে হয় আমাদেরও সকলের এ ব্যাপারে একটু উদ্যোগ নেওয়া উচিত, যে যেখানে পারেন কিছু উৎপাদন করে নিজের চাহিদাটা মেরা বা কিছু রাখেন, আমরা যেন ভবিষ্যতে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করার সক্ষমতা রাখি, আমাদের জন্য সেরকম পর্যাপ্ত খাদ্য মজুদ থাকে, আমাদের দেশের মানুষ যেন কখনো কষ্ট না পায়, পাশাপাশি কারো চাহিদা হলে আমরা যেন তাদেরকেও দিতে পারি, সেভাবে আমাদেরকে মানে প্রস্তুতি নেবার জন্য আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি। এবং সেই জন্য আসলে আমি এসছি, বসছি আপনাদের এখানে, কারণ আমরা এই করোনা ভাইরাসের চিকিৎসার জন্য যথাযথ ব্যবস্থা নিচ্ছে এগুলি বারবার বলা হচ্ছে, এটা আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকেও বলা হচ্ছে, কাজে আমি আর পুনরাবৃত্তি করতে চাই না। আমি আমার এই নির্দেশনাগুলি দিতে চাচ্ছি যে আমাদের সমস্ত, আর সেই দিন আপনারা জানেন যে আমরা একটা প্যাকেজ দিয়েছি 72,000 কোটি টাকার উপরে, এর মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও যারা ক্ষুদ্র ব্যবসা করেন সকলেই যেন এই সুযোগটা ভোগ করতে পারেন। অর্থাৎ একটা যদি মুরগির খামার বা মাছের খামার অথবা মানে ডায়েরি ফার্ম যারা গরু ছাগল পালেন বা
যে যেভাবে যতটুকু কাজ করেন, কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, বড় শিল্প, এরকম যে যেখানে উৎপাদনমুখী কাজ করে যাচ্ছেন, যেমন ব্যাংকের লোন বা বিদ্যুতের বিল অথবা পানির বিল বা গ্যাসের বিল, সমস্ত ব্যাপারগুলি সব কিছুতেই যেন একটা সুযোগ থাকে, আমরা সেই সুবিধাটা ইতিমধ্যে দিয়েছি। এবং যারা বিভিন্ন শিল্পে কাজ করছেন আর রপ্তানিমুখী শিল্প সহ অন্যান্য শিল্পে, সেখানে যদি তাদের বেতন ভাতা বন্ধ না হয় তার জন্য আমরা বিশেষ প্রণোদনা দিয়েছি। কাজে এই প্রণোদনাটা আমরা ঘোষণাই করেছি যে আমাদের অর্থনীতির চাকা যেন গতিশীল থাকে বা যারা কাজ করবে তারা যেন বঞ্চিত না হয়। আমরা হয়তো আমাদের সীমিত সীমাবদ্ধতা আমাদের আছে, কিন্তু সেই সীমাবদ্ধতার মাঝেও মানুষের জীবনটা যেন চলমান থাকে সেটা লক্ষ্য করেই কিন্তু আমরা এই উদ্যোগগুলি নিয়েছি। আমি মনে করি এটা যথাযথভাবে যদি পালিত হয় তাহলে অবশ্যই আমাদের কোনো সমস্যা হবে না, কাজের এ ব্যাপারে আমি নিশ্চিত। তবে এই ক্ষেত্রে কেউ যদি, কারণ একটা আমরা দেখি এটা থাকে সবসময় দেখা গেছে যে এই ধরনের দুঃসময় আসলে কিছু লোক তাদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে বা নিজেরা আর্থিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করে। মানুষের দুর্ভোগের সময় কেউ যদি নিজেদের সুভোগ আনতে চায় বা টাকা পয়সা বাড়াতে চায় বা আমরা যাতে কষ্ট করে দেবো সেখান থেকে কেউ নয়ছয় করে বা কোনো রকম দুর্নীতির সাথে জড়িত হয়, তারা কিন্তু ধরা পড়ে যাবেন, লুকাতে পারবেন না, ধন সম্পদ লুকানো যায় না, কিন্তু তাদের কিন্তু আমরা ছাড়বো না, আমি এতটুকু ছাড় দেবো না, এটা স্পষ্ট। আর একটা জিনিস আপনারা লক্ষ্য করছেন, সারা বিশ্বে যুদ্ধ হয় বড় বড় অস্ত্রশস্ত্র নিয়ে, আর এখানে সামান্য একটা করোনা ভাইরাসটা কেউ চোখে দেখছে না, কারো চোখে কেউ পড়েনি যে এটা জিনিসটা কী, কিন্তু সে এতই শক্তিশালী যে সমস্ত বিশ্বকে স্থবির করে দিয়েছে, সমস্ত বিশ্ব এখন বলতে গেলে স্থবির। ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, অথবা যারা অস্ত্র শস্ত্র নিয়ে মনে করতো বিশ্বে সব থেকে শক্তিধর, কথায় কথায় বোম্বিং করছে, কথায় কথায় গুলি করছে, কথায় কথায় মারছে, কোথায় গেল সেই শক্তি? শক্তি নাই, শেষ। আল্লাহ রাব্বুল আলামিনের খেলা বোঝা খুব ভার, কাজে সেই যার কারণে আমি বলবো যে ধন সম্পদ রেখে কোনো লাভ হবে না, বরং যার যা আছে বিত্তশালী যারা আছেন আপনারাও পাশে দাঁড়ান, আপনার প্রতিবেশী, আপনার নেইবার, আপনার যারা, তারা কী অবস্থা আছে সেটা একটু আপনারা দেখেন, তাদের দিকে নজর দেন, সাহায্য করেন, এই সাহায্যটাই থাকবে, এটাই মানুষ কৃতজ্ঞতার সাথে মনে রাখবে। যাক, আমি এই কথাগুলি বলতে চাচ্ছিলাম এই কারণে যে আমরা জানি যে এপ্রিল মাসটা আমাদের জন্য খুব একটা দুঃসময়ের মাস আসছে, এটা সব জায়গা থেকে আসে খবর পাচ্ছি, কাজে কারো যদি মধ্যে এতটুকু মানে করোনা ভাইরাসের অসুস্থতা দেখা দেয়, দয়া করে তিনি সঙ্গে সঙ্গে খবর দেবেন, তার চিকিৎসার ব্যবস্থা যথাযথ আছে, আমরা প্রচুর চিকিৎসার ব্যবস্থা করে রেখেছি, আর যারা চিকিৎসা সেবা দেবেন তাদের জন্য পিপিই সহ সব ধরনের সুরক্ষার ব্যবস্থা করা আছে, আমরা সেগুলিও সব জায়গায় পৌঁছে দিচ্ছি, কেউ লুকাতে যাবেন না, কারণ আপনি একজন লুকাবেন তো আপনি আরও দশজনকে সংক্রামিত করবেন, কাজে সেটা লুকাবে না, আর এটা কোনো লজ্জার বিষয় না। কিছু কিছু আছে যে এরকম অসুখ হলেই সবাই মনে করছে সে বুঝে অচ্যুত হয়ে গেল, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, তার সঙ্গে দেখা করা যাবে, এটা কিন্তু না, কাজে এই মানসিকতাটাও সকলকে পরিহার করতে হবে, এখানে মানবিকভাবে এগিয়ে আসতে হবে, কারণ রোগ এটা কার কখন হচ্ছে কেউ বলতে পারে না। আজকে যিনি একজনকে ঘৃণা চোখে দেবেন কালকে আপনি সংক্রামিত হতে পারেন, তখন আপনার কী হবে সেটা আপনাকে ভাবতে হবে, কারণ অনেক সময় দেখেছি অনেকে বলতে লজ্জা পাচ্ছে যে অন্যেরা বোধহয় তাদেরকে অবহেলা করবে, কেউ না চোখে দেখবে, এই মানসিকতাটা সম্পূর্ণ পরিহার করতে হবে, মানুষের জন্যই মানুষ, মানবতা নিয়েই সবাইকে এগোতে হবে, কাজে আপনারা সেইভাবেই সেই মানসিকতা নিয়ে চলুন দেশবাসীর কাছে, এটাই আমার আহ্বান, কারণ আমরা বাংলা বাঙালি, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে জাতির পিতা ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধকে দেশ স্বাধীন করেছি, কাজে এই ঐক্যের একটা মূল্য আছে, ত্যাগের একটা মূল্য আছে, কাজে সে কথাটা মনে রেখে আপনারা কাজ করবেন। আচ্ছা, সেইখানে আমি আরেকটা কথা বলবো যে আমরা লক্ষ্য করেছি যে যখনই এই রোগের প্রাদুর্ভাবটা দেখা গেল, আমরা সেই জানুয়ারি মাসে আমাদের যথাযথ ব্যবস্থা আমরা নিতে শুরু করেছিলাম, তবে ধীরে ধীরে এটা এটা বাড়লে বাড়তে শুরু করলো, কিন্তু সবথেকে দুর্ভাগ্য
আমরা সরকারের পক্ষ থেকে এই কোভিড ১৯ মোকাবেলায় সরকার সময় মতো এবং যথাযথ কার্য ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। তার ফলে এখন পর্যন্ত এটা অন্যান্য দেশে যেমন ব্যাপকভাবে সংক্রামিত হয়েছে সেটা এখনও হয় নাই, এবং আমাদের স্বাস্থ্য পরিস্থিতিতেও সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে এখনও রয়েছে, আমরা রাখতে সক্ষম হয়েছি। আর এটা সম্ভব হয়েছে যে আমাদের সকলের সম্মিলিত প্রয়াসে আমরা এই করোনা পরিস্থিতি মোকাবেলা করেছি বলে এটা সম্ভব হয়েছে। এবং আমি বিশ্বাস করি যে সামনে যে আশঙ্কাটা দেখা দিচ্ছে সেটাও আমরা মোকাবেলা করতে সক্ষম হব, তাতে সকলে যদি একটু সচেতন থাকেন। তো আমি এক্ষেত্রে আমাদের সরকারি চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী যারা করোনা সেবায় অবদান রেখেছেন তাদের সকলকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমি দেখেছি যে সরকারি হাসপাতালগুলিতে যারা কাজ করে তারাই কিন্তু এগিয়ে এসেছে এবং তারা কোনো গাফিলতি করেনি, তারা মানে নিজেদের ঝুঁকি জেনেও তারা কাজ করেছে, সেটা তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। এবং কারণ তারা নিজের জীবনের বাজি রেখে তারা এই করোনা ১৯ অর্থাৎ কোভিড-১৯ এই রোগে যারা আক্রান্ত তাদের সেবা প্রদান করে আমি মনে করি যে আপনারা একটা বিরাট অবদান রেখে গেছেন। অর্থাৎ এই করোনার বিরুদ্ধে আমরা যে যুদ্ধ ঘোষণা করেছি সেই যুদ্ধের সম্মুখভাগে থেকেই আপনারা আপনাদের দায়িত্ব পালন করেছেন। আর সেই সাথে সাথে আমি আমাদের মাঠ প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী সদস্য, ত্রাণ বিতরণ কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট অন্যান্য কর্মচারীগণ যারা কোভিড-১৯ ব্যাপক সংক্রমণ রোধে দিন রাত কাজ করে যাচ্ছেন, আমি আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আপনারাও ধন্যবাদ পাওয়ার যোগ্য। কারণ এই অবস্থার মধ্যেই আপনারা যেভাবে কাজ করে যাচ্ছেন যার ফলে আজকে আমরা এটা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি, সেজন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমি এই কাজে যারা সবসময় নিয়োজিত ছিলেন তাদেরকে শুধু খালি মুখে ধন্যবাদ দেব না, আমি তাদেরকে কিছু পুরস্কৃতও করতে চাই। যে সকল সরকারি চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী কোভিড-১৯ সংক্রমণের শুরু থেকে চিকিৎসা সেবা প্রদানে প্রত্যক্ষভাবে কাজ করছেন তাদের তালিকা করার জন্য ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি, কারণ আমরা তাদেরকে পুরস্কৃত করতে হলে তাদের তালিকাটা আমার দরকার। এবং যারা এই ধরনের সাহসী স্বাস্থ্যকর্মী তাদেরকে উৎসাহ দেওয়া আমাদের প্রয়োজন, এবং উৎসাহের সাথে সাথে আমি বিশেষ একটা সম্মানীয় দিতে চাই। সেজন্য ইতিমধ্যে আমি তালিকা করার নির্দেশ দিয়েছি, এই তালিকাটা প্রস্তুতের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কোভিড-১৯ প্রতিরোধে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসনের কর্মকর্তার, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সশস্ত্র বাহিনীর সদস্য এবং প্রত্যক্ষভাবে নিয়োজিত প্রজাতন্ত্রের অন্যান্য কর্মচারীগণের জন্য আমরা একটা বিশেষ ইন্স্যুরেন্সের ব্যবস্থা করে দেব, সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যে আমার অর্থমন্ত্রী, অর্থ সচিবের সাথে কথা হয়েছে, কাজে আমরা একটা ইন্স্যুরেন্সের ব্যবস্থা করছি। সেই সাথে দায়িত্ব পালনকালে যদি কেউ এই কোভিড-১৯ আক্রান্ত হন তবে তার চিকিৎসার জন্য সমস্ত ব্যবস্থা সরকার নেবে, এবং তাদের জন্য একটা স্বাস্থ্য বিমার ব্যবস্থা আমরা করে দেবো। যারা আক্রান্ত হয়েছেন তাদের জন্য আমরা 5-10 লক্ষ টাকা অর্থাৎ পদমর্যাদা অনুযায়ী 5-10 লক্ষ টাকার একটা স্বাস্থ্য বিমা আমরা করে দেব। আর ইতিমধ্যে যারা মৃত্যুবরণ করেছেন বা মৃত্যু ঝুঁকি আছে বা কেউ যদি খোদা না করুক মৃত্যুবরণ করেন তবে তাদের জন্য এই বিমাটা আমরা 5 গুণ বৃদ্ধি করে দেব। মনে রাখতে হবে এটা তাদের জন্যই করব যারা এই করোনা ভাইরাস শুরু হওয়ার পর থেকে যারা কাজ করেছেন। অর্থাৎ জানুয়ারি মাস থেকে এটা শুরু, বলতে গেলে আসলে মার্চ মাসটাই এটা ব্যাপকভাবে দেখা দেয়। এই মার্চ মাসে যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন এই প্রণোদনাটুকু তাদের জন্য, আর যারা কাজ করেন নাই, যারা নিজেদের সুরক্ষা করার জন্য পালিয়ে গেছেন, যেখানে রুগীরা দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে চিকিৎসা পায়নি, অন্য সাধারণ রুগীরাও চিকিৎসা পায়নি, তাদের জন্য এই প্রণোদনা নয়, তারা এটা পাবেন না। আর কেউ যদি এখন মনে করেন যে শর্ত দেন যে আমাদেরকে এটা দিলে আমরা আসবো, আমি বলবো যে সেটা দিতে হলে
আগামীতে কিভাবে কাজ করেন? আমরা আগামী এই যে এই 200টা যে যাবে তার আমরা অবজারভেশন রাখবো, অন্তত এই 3 মাস তাদের কাজ দেখব, সেখানেই দেখব যদি কেউ সত্যি এভাবে মানুষের সেবা দেন তারপরে তাদের কথা আমরা চিন্তা করব। কিন্তু শর্ত দিয়ে কাউকে আমি কাজে আনবো না, কারণ যাদের মধ্যে এই মানবতাবোধটুকু নেই তাদের জন্য প্রণোদনা দিয়ে আনার কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। যদি বাংলাদেশে সেরকম দুর্দিন আসে পর্যায়ে বাইরের থেকে আমরা ডাক্তার নিয়ে আসব, বাইরের থেকে নার্স নিয়ে আসবো, কিন্তু এই ধরনের দুর্বল মানসিকতা দিয়ে আমাদের কাজ হবে না, এটা হলো বাস্তবতা। কাজে এখন তারা মিটিং করুক আর শর্ত দিক, ওই শর্তে আমার কোনো কিছু আসে না, বরং ভবিষ্যতে তারা ডাক্তারি করতে পারবে কি না সেটাই চিন্তা করতে হবে। ডাক্তার আমাদের প্রয়োজন আছে এতে কোনো সন্দেহ নেই, কিন্তু এই মানসিকতা থাকবে কেন? মানবতা বোধ হারাবে কেন? একজন রোগী আসলে চিকিৎসা করতে হবে, তার জন্য নিজেকে সুরক্ষিত করা যায়, অ্যাপ্রন পরে নেন, মুখে মাস্ক লাগান, হাতে গ্লাভস নেন অথবা স্যানিটাইজার ব্যবহার করেন, হাত ধোন, রুগী দেখেন, রুগী কেন ফেরত যাবে? আর একজন রুগী নিয়ে দূরে দূরে ঘুরে সেই রুগী কেন মারা যাবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র কেন মারা যাবে? কাজে যে যখন যে এই ডাক্তার এই রুগী যেখানে যেখানে গিয়েছে সেখানে কোন কোন ডাক্তারের দায়িত্ব ছিল আমি তাদের নামটাও জানতে চাই, কারণ তাদের ডাক্তারি করবার মতো বা চাকরি করবার মতো তাদের সক্ষমতা নাই, তাদের বের করে দেওয়া উচিত চাকরি থেকে, এটা আমি মনে করি। আমরা জানি হ্যাঁ এটা একটা আতঙ্ক সারা দেশে সারা বিশ্বে, আর সবাইকে সবাই ভয় পাবে, সবাই সুরক্ষিত থাকতে হবে, ইটস ট্রু, আমি এটা মানি আমি, কিন্তু একজন ডাক্তার তার একটা দায়িত্ব থাকে, আর তাদের সুরক্ষার জন্য যা যা দরকার আমরা তো দিয়ে যাচ্ছি, ব্যবস্থা করে যাচ্ছি, লাগলে আমরা আরও করব, সেখানে তো আমরা কোনো কার্পণ্য করছি না, আমরা দেশে তৈরি করছি, বিদেশ থেকে নিয়ে আসছি, যতরকম যা দরকার আমরা সব রকম চেষ্টা করে যাচ্ছি। তাহলে তো সারা বিশ্বব্যাপী এই সমস্যাটা। যাক, আমি অনেকক্ষণ কথা বললাম আর আমি সময় নিতে চাই না, আমি জেলাগুলির কাছ থেকে খুব সংক্ষেপে আপনাদের অবস্থাটা জানতে চাই, আর আবার আমি বলছি যে যাদেরকে আমরা সামাজিক নিরাপত্তায় সাহায্য দিচ্ছি তাদের তো দিচ্ছি, কিন্তু এর বাইরের যে শ্রেণীটা যারা হাত পাততেও পারতেছে না তাদের তালিকা করে তাদের ঘরে খাবার পৌঁছে দেওয়া, এই কাজটা আপনারা করবেন। আর এই COVID-19 অর্থাৎ করোনার ক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষার জন্য যে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনাগুলি আপনারা দয়া করে মেনে চলবেন। আপনাদের ধন্যবাদ, ইনশাআল্লাহ এই অবস্থা আমরা মোকাবেলা করতে পারব। দর্শক, গণভবন থেকে 15 জেলার প্রশাসনিক কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাসে আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের অবস্থার অবনতি হওয়ায় ICU-তে স্থানান্তর করা হয়েছে। ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র জানান, বরিস জনসন পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক র‍্যাবকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে বলেছেন। করোনা ভাইরাসের উপসর্গ কমার কোনো লক্ষণ না দেখা দেওয়ায় রোববার 55 বছর বয়স্ক প্রধানমন্ত্রী বরিস জনসনকে লন্ডনের সেন্ট টমাস হাসপাতালে ভর্তি করা হয়। হজ নিয়ে এখনও আশাবাদী সৌদি আরব, বাংলাদেশকে সীমিত পরিসরে প্রস্তুতি চালিয়ে যাবার কথা বলেছেন সৌদি হজমন্ত্রী। এডিএন বাংলাকে এই তথ্য জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী, এজন্য চলছে নিবন্ধন কার্যক্রম। এ পর্যন্ত 48,000 মুসল্লি নিবন্ধন করেছেন। শেষ মুহূর্তে হজ অনুষ্ঠিত হলে মুসল্লিদের যাতে পাঠানো হয় সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে হাব। মাহবুব কবির চপলে রিপোর্ট। করোনা মহামারীতে পর্যদুস্ত সৌদি আরব 6 এপ্রিল পর্যন্ত দেশটিতে আক্রান্ত 2,500, মারা গেছেন 34 জন। লকডাউনে গোটা দেশ। এ অবস্থায় হজ হবে কিনা তা নিয়ে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। অবশ্য হজ বাতিলের ঘটনা একেবারে নতুন নয়। সৌদি বাদশাহ আব্দুল আজিজ ফাউন্ডেশন ফর রিসার্চ অ্যান্ড আর্কাইভের তথ্য বলছে এ পর্যন্ত 40 বার হজ বাতিল অথবা সীমিত পরিসরে হয়েছে। সবশেষ 1831 সালে প্লেগ রোগের কারণে হজ বাতিল হয়।
190 বছর পর সেই সংখ্যা দেখা দিয়েছে। যদিও হজের এখনও প্রায় 4 মাস বাকি আছে, তাই সৌদি সরকার এ ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী। বাতিল সম্পর্কে তারা বলে নাই, সৌদি মিনিস্ট্রির সাথে সৌদির সাথে আমি রেগুলার যোগাযোগ রাখতেছি এবং ওদের সাথে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক আছে। আমাদেরকে বলছে যে ইওর এক্সিলেন্সি প্লিজ ডোন্ট ট্রাই টু মেক কনফার্ম দি হাজিজ, গো স্লো, একটু আস্তে ধীরে। তারা যেভাবে বলা যায় সেভাবেই বলছে, আমিও আমার লোকজনদেরকে বলছি, বাট আমাদের কার্যক্রমটা কিন্তু বন্ধ করি নাই। শেষ মুহূর্তে হজ হলে বাংলাদেশ যাতে বঞ্চিত না হয় সেজন্য চলছে নিবন্ধন। এখন পর্যন্ত সরকারিভাবে 3,500 আর বেসরকারিভাবে 44,500 মুসল্লি নিবন্ধন করেছেন। 2020 সালে হজ কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুতি সম্পন্ন করে রাখাই আমাদের উদ্দেশ্য, যাতে পরবর্তীতে যদি ইনশাল্লাহ সিদ্ধান্ত হয় যে হজ কার্যক্রম পরিচালিত হবে, তাহলে আমরা আমাদের আগ্রহী হজ যাত্রীদেরকে নিয়ে যাতে হজ গমন করতে পারি। যদি যাওয়া না হয়, আমি বারবার বলছি যে আপনাদের টাকারা একটা টাকারও আর্থিক ক্ষতি হবে না, অবশ্যই ইনশাল্লাহ আপনারা টাকা ফেরত পাবেন। তবে যারা বেসরকারিভাবে হজে এজেন্সির মাধ্যমে টাকা দিচ্ছেন, তাদের 1,50,000 টাকার উপরে যদি কোনো টাকা দেন, সেই টাকার দায় দায়িত্ব কিন্তু আমরা নিতে পারবো না। এবছর বাংলাদেশ থেকে 1,37,000 মুসল্লি হজে যাবার কথা, আর বিভিন্ন দেশ থেকে প্রায় 20,00,000 মুসল্লি হজের জন্য জড়ো হন সৌদি আরবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাস থেকে দ্রুত আরোগ্য কামনা করে চিঠি লেখায় ওয়েলসের যুবরাজ প্রিন্স চার্লস প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রীর কাছে লেখা এক চিঠিতে প্রিন্স চার্লস জানিয়েছেন তিনি এখন অনেক ভালো আছেন। বাংলাদেশে প্রাণঘাতী করোনা ভাইরাস দমনে প্রধানমন্ত্রী গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন চার্লস। এই সংকটময় সময়ে যুক্তরাজ্যে ব্রিটিশ এশীয় প্রবাসীরা একে অপরকে সাহায্য করতে কিভাবে একসঙ্গে কাজ করছেন তাও উল্লেখ করেন প্রিন্স চার্লস। গত 28 মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক চিঠিতে প্রিন্স চার্লস কোভিড-19 আক্রান্ত হওয়ায় গভীর সহমর্মিতা প্রকাশ করেছিলেন। আজ বিশ্ব স্বাস্থ্য দিবস। দিবসটির এবারে প্রতিপাদ্য নার্স ও মিডওয়াইফদের দায়িত্বে সহযোগিতা, মানসম্মত সেবার নিশ্চয়তা। বিশ্ব সংস্থা স্বাস্থ্য সংস্থা এবছরকে আন্তর্জাতিক নার্স ও মিডওয়াইফ বর্ষ ঘোষণা করায় এই প্রতিপাদ্য বেছে নেওয়া হয়েছে। দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পার্টেক্স খেলার খবর। কর্মীদের সাময়িক ছুটি দেওয়ার সিদ্ধান্ত বাতিল করে ভক্তদের কাছে ক্ষমা চেয়েছে ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাব লিভারপুল। এর আগে শনিবার 200 কর্মীকে সাময়িক ছুটি দিয়েছিল তারা। জব রিটেনশন পলিসি অনুযায়ী এতে বেতনের শতকরা 20% দেওয়ার কথা ক্লাব কর্তৃপক্ষের, বাকি 80% দায়িত্ব বর্তায় সরকারের ওপর। এরপরই সমালোচনার মুখে পড়তে হয় তাদের। লিভারপুলের প্রধান নির্বাহী পিটার মোর্স বলেন তারা বিশ্বাস করেন গত সপ্তাহে একটি ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেজন্য তারা ক্ষমা প্রার্থী। এ সময় তিনি কর্মীদের বেতন দেওয়ার বিকল্প উপায় খুঁজে বের করার কথাও জানান। ফাঁকা মাঠে ম্যাচ আয়োজনে কোনো সমস্যা দেখছেন না অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার। বিবিসি রেডিওর সঙ্গে এক সাক্ষাৎকারে বর্তমান অবস্থার কিছুটা উন্নতি হলেই দর্শকবিহীন মাঠে ম্যাচ আয়োজনের পক্ষে মত দিয়ে ল্যাঙ্গার বলেন, শৈশবে যখন খেলা শুরু করেন ক্রিকেটাররা তাদের দেখার জন্য দর্শক যেত না, খেলাটিকে ভালোবেসেই খেলত, তাই মাঠে দর্শক থাকতেই হবে, এটা বাধ্যবাধকতা নয়। গত মাসে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে দর্শকবিহীন মাঠে সিরিজের প্রথম ওয়ানডে খেলেছিল অস্ট্রেলিয়া, যদিও পরবর্তীতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সেই সিরিজ তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে রাজধানীর পর চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায় প্রবেশ ও বের হওয়া বন্ধ ঘোষণা। বরিশালে করোনা ভাইরাস উপসর্গ নিয়ে একজনের মৃত্যু, নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলো।
করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম সিলেট বিভাগের 15 জেলার সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স। নামাজে সাধারণ মুসল্লিদের মসজিদে প্রবেশের নিষেধাজ্ঞায় সরকারের সিদ্ধান্তকে সমর্থন জানালেন হেফাজতের আমির আল্লামা শফি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ।